তো বন্ধুরা, আজকে আমি ভিডিওতে বলবো যে আপনার কীভাবে আপনার যে নোটিফিকেশান বার রয়েছে, অর্থাৎ যেটাকে আপনারা নেট কানেকশন অন করেন, ওয়াইফাই অন করেন, সেটা কিন্তু একঘেয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের মোবাইলে সেটিই কিন্তু চলছে। কিন্তু আপনারা কীভাবে এটি কালার কনভার্ট করবেন অন্য কিছুতে, কিংবা এর পুরো আইটাই অন্যরকম সেটিংয়ে করবেন কীভাবে, তো বন্ধুরা এই নিয়ে আজকে ভিডিও। এবং দেখতেই পাচ্ছেন যে আপনাদের স্ক্রিনে যে ভিডিওটা চলছে সেটি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে, এবং নোটিফিকেশান বারের যে অপশানগুলি দেখছেন সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এবং যদি ভিডিওটি ভালো থাকে লাইক করুন এবং শেয়ার করুন। তো বন্ধুরা তাহলে শুরু করা যাক। বন্ধুরা এই জন্য আপনারা করবেন কি, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নেবেন, এবং এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কিংবা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু এটি আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। এটার নামও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা গিয়ে এটিকে ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পরে আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এবং ওপেন করার সাথে সাথে উপরে দেখুন যে একটি অপশান আছে অফ বলে, একটি অপশান আছে, এটি কিন্তু আপনি অন করে দেবেন। এবং এখান থেকে আপনাদের যত যত পারমিশন চাবে সবগুলিকে অ্যালাউ করে দেবেন। তো আমাদের আপনি সামনে দেখুন, আমি একটু স্কিপ করে দিচ্ছি এই লাইন জায়গাটি। তো বন্ধুরা সব কিছু হয়ে যাওয়ার পরে এবার আপনারা এখানে দেখুন ডান বলে কিন্তু আপনি অপশান দিচ্ছে, ডান অপশানে ক্লিক করবেন এবং আপনারা কিন্তু এটি অন হয়ে গেছে। এবং এবার আপনারা দেখুন একটু, এবার আপনারা দেখুন একটু স্কিপ করে দিচ্ছি, একটু অ্যাডউড আসবে। তো বন্ধুরা এবার আপনারা এখানে ফলো করুন যে এখানে লেখা যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, অনেক কিছুই রয়েছে কালারগুলোর, আপনাদের এগুলো কোনো কিছু কিন্তু দরকার নেই। এবং এবার আপনারা এখানে সোয়াইপ আপ করবেন এবং দেখবেন যে এখানে কিন্তু একটা থিম চলে আসছে। আমার মোবাইলে কিন্তু যে মোবাইলে আগে থেকে ছিল সেই থিমটি কিন্তু এই নিচ দিয়ে আসতো, এটা কিন্তু অ্যামেজিং কিন্তু। এবং এখান থেকে আপনার কিন্তু একটি কালারও চেঞ্জ করতে পারবেন, এবং কাস্টম ক্লিক করবেন, এবং এখান থেকে আপনার কালারটা চুজ করতে পারবেন। আমি যেমন ব্লুটা ক্লিক করে প্রেস করে দিলাম। এবার আপনারা দেখুন যে এখানে কিন্তু কালারে অনেক কিছু চেঞ্জিং হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এর সাথে সাথে যদি এখানে আসে, এখান থেকে আপনারা এর কিছু দেখতে পারবেন যে এই কিওয়ার্ড যেগুলি আছে সেগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকে যদি আপনারা এটা যদি করেন, লাইনিংটা চেঞ্জ করতে পারবেন। আমি যেমন কিছু কালার চয়েস করে নিলাম, এবং দেখতেই পাচ্ছেন এখান থেকেও কিন্তু এটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে, তোমাদের দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এখানে এনামেল ট্রান্সফরমেশন মানে থার্ড এনামেল যদি করে দেন এটা, তাহলে ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। যেমন এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলি কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা যদি আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, তাহলে আপনাদের কিন্তু অনেক কিন্তু সুবিধা হয়ে যাবে, এবং নতুন স্টাইলও হয়ে যাবে আপনার মোবাইলে ফ্যাশন করার জন্য। তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেলটি খুব শীঘ্রই 100 সাবস্ক্রাইবার পূরণ হতে চলছে। তো বন্ধুরা আপনাদের সুতরাং ভালো থাকবেন।